আজ সকালেই তিনি উড়ে গিয়েছেন ঝাড়গ্রাম থেকে ঘাটালে। ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে তিনি ঘাটালের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরলেন। প্রতি বছরই কিন্তু এই জল কষ্টের মধ্যে পড়তে হয় এই অঞ্চলের মানুষদের। জল সংকট এবং জলের অতিমারি এই মহামারীর মাঝে যেন এক গোঁদের উপরে বিস্ফোরা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঘাটালের দরকার একটি নির্দিষ্ট মাস্টার প্ল্যানের। সাংসদ অভিনেতা দেব কিন্তু বারবার কেন্দ্রে বা পার্লামেন্টে এ বিষয়ে সরব হয়েছিলেন। কেন্দ্র কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করবার জন্য কোনো প্রকার উদ্যোগ এখনও দেখায়নি। রাজ্য সরকার দুর্গতদের জন্য প্রশাসনিক সহায়তা সুনিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অনুরোধ করেছেন একে অপরের পাশে দাঁড়াতে। আজ জলবন্দি এলাকা পরিদর্শনের পর ত্রাণ শিবিরে তিনি আশ্রিত দুর্গতদের সাথে বার্তা বিনিময় করেন, তাদেরকে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী সহ কিছু ডোনেশনও দিয়েছেন। আজ তিনি গিয়েছিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। সেখানে গিয়ে অনুকূল ঠাকুরের ভক্তদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অনুকূল ঠাকুরের উদ্দেশ্যে তিনি তার শ্রদ্ধা নিবেদন করেন, কথা দেন যে তিনি পরে আবার আসবেন। এরপর তিনি বন্যা কবলিত ঘাটালের জলের মধ্যেই নেমে পড়েন। সেখানে তিনি বেশ 15 মিনিট মতো আধিকারিক পুলিশ কর্তা সহ সাংসদ অভিনেতা দেবের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করেন ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে। তারপর অভিনেতা দেব ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন। চলুন শুনে নেব তার নিজের মুখেই। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক কিন্তু করতে ভুলবেন। বন্যাটাই হয় না, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যে এরপরে যে লিস্টটা যাবে কত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই যে টাকাটা আসবে, সেই টাকাটা যদি আগে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি খরচা করা হতো বা হয় আগামীকাল, তাহলে এই বন্যাটাই হয় না। মানুষ মরে যাওয়ার পর তাদেরকে কৃষক যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়, তা যদি 2 লক্ষ টাকা আগে পেয়ে তাদেরকে মরতেই হয় না। আর মানে এই চিন্তাভাবনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। কোন দল কোন রাজনীতি সেইটা না করে মানুষকে নিয়ে প্রথমে ভাবতে হবে, আমার সেই কথাটা, সেই মানুষকে ভাবনা নিয়েই সেই কথাটা। থ্যাংক ইউ। এরপরে আমাদের মিটিংটা হবে, মিটিংটার পরে আমরা ডিসাইড করবো, তারপরে আমরা দিদিকে বলবো এবং আমাদের চিফ সেক্রেটারিকে বলবো, তারা একটা লেটার পাঠাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং যা প্রসেস হয় যা প্রোটোকল হয় সেই প্রোটোকলটা মেনে করবো। থ্যাংক ইউ।